রব্বুল আলামিন এদেশের রত্ন যারা হাক্কানি ওলামায়ে কেরাম প্রতি রহম করেন, রব্বুল আলামিন কত ওলামায়ে কেরাম মিথ্যা কেজের অজুহাতে জেলখানায় আবদ্ধ হয়েছে, রব্বুল আলামিন যাদের সহবতে যাদের দরবারে বসে কত খারাপ মানুষ ভালো হয়ে গেছে, কত চোর গুন্ডা বদমাইশ মানুষ তাদের স্থল দিয়া তাদের সহবত পাইয়া ভালো হয়ে গেছে, আল্লাহ আল্লাহ সেই সমস্ত মানুষগুলো এখন জেলখানায় মানবতার জীবন যাপন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার শায়খ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি হযরত অসুস্থ, কয়েকদিন আগে পঙ্গু হসপিটালে চিকিৎসা হয়েছে, হাতের মধ্যে রড পড়া আছে। আল্লাহ আল্লাহ যতবার তার কাছে গেছি মায়া মমতা ডাক দিয়া কাছে বসায়া ভালো জিজ্ঞাসা করছি, আল্লাহ আজকে আর সেরকম ডাকের মানুষ পাই না, এক নজর দেখার মতো শক্তি আর সেই সুযোগ হইতেছে না। আল্লাহ রব্বুল আলামিন আমার শায়খ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ যতগুলো ওলামায়ে কেরাম জেলখানা বন্দী আছে সকলকে আল্লাহ তাড়াতাড়ি করে না যা তার মুক্তির ব্যবস্থা করে দেন, ফেলিয়ে না দিও আল্লাহ ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও, বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখেরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি, রহমান রহিম নামে আল্লাহ তোমায় লইছি মানিয়া কেমনি তুমি দিবা মোদের জাহান্নামে ফেলায়া, মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দাও। রব্বুল আলামিন একদিন ব্যাপী কোরআন মাহফিলে প্রচণ্ড শীতকে অপেক্ষা করে আরামের বিছানাকে ত্যাগ করে রাতের অন্ধকারে কোরআনের মাহফিলে বসতেকে বয়ান শুনেছি আল্লাহ, রব্বুল আলামিন আজকের কোরআনের মাহফিল কানা আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাহস দিয়ে যারা মাহফিলে আয়োজন করেছে আল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিল কারা নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিল মাওলা এলাকার জন্য শান্তির বার্তা হিসেবে কবুল করে নেন, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ শান্তি নিরাপত্তা দিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন কার কোন মনের ব্যথা নিয়ে হাত তুলন করেছে আল্লাহ, আল্লাহ তুমি ভালো জানো সকলের নেক মাকসাদগুলি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আজকের মাহফিলের সওয়াবের হাদিয়াটুকু বিশ্ব নবী রহমতের নবী রওয়াহ মাদারকে পৌঁছায় দেন, তাম পৃথিবীর জমিনে নিচে যতগুলো মাইয়াত মুসলমান হয়ে কবরের সায়েত আছে আল্লাহ সকলের কবরের সওয়াবগুলি পৌঁছাইয়া দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলে বুক ভরা কেউ আশা করে লয়ে আসছি কার মা নাই কার বাবা নাই, এমন এতিম সন্তান বসে আছে নিজ হাতে বাবারে কবরে শোয়াইছে, নিজ হাতে মারে কবরে শোয়াইছে, যেই মারি আল্লাহ সন্তানে মহব্বত আর ভালোবাসা অল্পতের বন্ধন ছিল। রব্বুল আলামিন অনেক মাসে সন্তান না খাইলে মা খাইত না, সন্তানের সুখ শান্তির জন্য জীবনটা বিসর্জন দিছি আল্লাহ, অনেক মাসে গরিব মা অসুস্থতা শরীর লইয়া কাতরায় ডাক্তারকে দেখায় না, গ্রামবাসী জিজ্ঞাসা করে ও অমুকের মা তোমার শরীরে তো বড় ব্যাধি তুমি ডাক্তারকে দেখাও না কেন, কই টাকা পামু আমার টাকা গচ্ছিত আমার কলিজার টুকরা সন্তানকে লেখাপড়ার জন্য পাঠাইয়া দি, মাস গেলে টাকা দিতে হবে কিন্তু শুনে রাখো আমার সোনা মানিক লেখাপড়া শিখবে
একদিন সে মানুষের মতো মানুষ হবে, চাকরি করবে, ব্যবসা করবে, আমার কাছে টাকা লয়ে আসে দিবে, আমার অভাব থাকবে না। আমি তখন শরীর ঠিক করার জন্য বড় বড় ডাক্তারকে দেখে ঔষধ খেয়ে ভালো ভালো খানা খেয়ে শরীরটা ঠিক করে নিব রে। ওরে দদি ভাই, আজকে আমার টাকা পয়সার অভাব নাই, কি জনম দুঃখিনী মা নিবেদিত প্রাণ, জনম দুঃখিনী কার মা যেন কবরে ঘুমায়। আল্লাহ কত ইতিম সন্তান হাত তুলন করেছে, কার বাবা নাই, কার মা নাই। আজকে কত ওলামা একরাম হাত তুলন করেছে, মাদ্রাসা তলবি ইলম, আল্লাহ চুল পাকা দাড়ি পাকা হাদিস সাহেব আমার মা বোনের হাত তুলন করেছে। আল্লাহ যারা হাত কবুল করে তারা হাত রসিলা করে, তামাম পৃথিবী যতগুলো মা বসে আছে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানা দেন, তামাম পৃথিবীতে শান্তি ফয়সালা করে দেন আল্লাহ, বাংলাদেশের ঘরে ঘরে শান্তি দিয়ে দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। ও গো মালিক আল্লাহ, নতুন একটা অমিক্রন নামে একটা ব্যাধি আসতেছে আল্লাহ, এই করোনা ব্যাধি আমাদেরকে দিয়ে আর জ্বালায়ও না আল্লাহ, আমরা আর সইতে পারি না আল্লাহ, আল্লাহ আমরা আর ঘরে আবদ্ধ হতে চাই না আল্লাহ, আল্লাহ আমাদের থেকে এই বিপদটা তুমি দূর করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন এদেশের রত্ন যারা হাক্কানি ওলামায়েকের প্রতি রহম করেন, রাব্বুল আলামিন কত ওলামায়ে কেরাম মিথ্যা কেজের অজুহাতে জেলখানায় আবদ্ধ হয়েছে, রাব্বুল আলামিন যাদের সহবতে যাদের দরবারে বসে কত খারাপ মানুষ ভালো হয়ে গেছে, কত চোর গুন্ডা বদমাইশ মানুষ তাদের সচল দিয়া তাদের সহবত পাইয়া ভালো হয়ে গেছে আল্লাহ, আল্লাহ সেই সমস্ত মানুষগুলো এখন জেলখানায় মানবতার জীবনযাপন করতেছে আল্লাহ। রাব্বুল আলামিন আমার শায়খ মুর্শিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হযরত অসুস্থ, কয়েকদিন আগে পঙ্গু হসপিটালে চিকিৎসা হয়েছে, হাতের মধ্যে রড পড়া আছে আল্লাহ, আল্লাহ যতবার তার কাছে গেছি মায়া মমতা ডাক দিয়ে কাছে বসায়া ভালো জিজ্ঞাসা করছি আল্লাহ, আজকে আর সেরকম ডাকের মানুষ পাই না, এক নজর দেখার মতো শক্তি আর সেই সুযোগ হইতেছে না আল্লাহ। রাব্বুল আলামিন আমার শায়খ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ যতগুলো ওলামা একরাম জেলখানা বন্দী আছে সকলকে আল্লাহ তাড়াতাড়ি করে না যা তার মুক্তির ব্যবস্থা করে দেন। যেমস্ত সমস্ত ওলামা একরাম কবরে বাড়িতে যাচ্ছি হয়েছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের মাকাম জান্নাতের বিছানা বিছিয়ে দেন আল্লাহ, এই এলাকার সমস্ত ওলামা একরামকে কবুল করে নেন, বেদাতি কুপ্রথাকে এলাকা থেকে দূর করে দেন আল্লাহ, সুন্নতের আমলে জিন্দেগি সকলের অন্তরে বিদ্যমান করে দেন, কোরআনের মহব্বত মাদ্রাসার মহব্বত মসজিদের মহব্বত দিয়ে দেন আল্লাহ। আমার মা বোনরা হাত তুল করেছে, আমার মা বোনদের দোয়া আল্লাহ কবুল করে নেন, মনে আশা পূরণ করে দেন, দাম্পত্য জীবনে শান্তিময় করে দেন আল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ শেষবার মিনতি করি, জীবনে তোরে একবার হলে সকলকে মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দেন আল্লাহ। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين آمين 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 برحمتك يا أرحم الراحمين।